তৃণমূল সামলে নিতে পারবে ততক্ষণ যতক্ষণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের সামলাতে দেবে। বেশ, তাহলে যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আজ রাত্রিরে ঠিক করে সামলাতে দেব না, তাহলে কাল সকালে অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পিসি দুজনেই গ্রেপ্তার। শুরু করি তন্ময়বাবু আপনার কাছ থেকে। আপনার কাছে আসার একটা কারণ আছে। অনেক দিন আগে আমরা যেগুলোকে বলি যে বিতর্কের সূত্রে উঠে আসা কথা, এই নিয়োগ দুর্নীতিরই কোনো একটি ডিবেট শো হচ্ছিল সেই সংক্রান্ত, আপনি এখানে বসেই বলেছিলেন, আমাদের এই চ্যানেলের স্টুডিওতে বসে বলেছিলেন আপনার এলাকার একটি পুরসভার কথা। আপনি অনেকটা এলাকা জুড়ে কাজ করেন, এখন প্রায় রাজ্য জুড়ে, তবুও আপনার বাসস্থান যে এলাকায় সেখানকার একটি পুরসভার দুর্নীতির কথা আপনি একটা সংখ্যাও বলেছিলেন, আমার মনে আছে। আমি এই মুহূর্তে তদন্ত চলছে, তদন্তকারীরা তাদের মতো করে খতিয়ে দেখছেন, সেই সংখ্যাটা উল্লেখ করছি না, কিন্তু খুব অদ্ভুতভাবে আজকে দেখলাম আপনার এলাকার সেই পুরসভা তার চেয়ারম্যানের বাড়িতে আজকে ইডির হানা। তন্ময়বাবু, তার মানে অভিযোগটা সেদিনকে একেবারে কাঁচা, একেবারে আপনার মুখে রাজনৈতিক শোনালেও আজকে কিন্তু তার সারবত্তা অন্তত কিছুটা হলেও প্রমাণিত ইডির হানার পর। তন্ময়বাবু, তদন্ত আছে, আঁচ নেই, কোনো ফুলের ঘুমেই অস্বস্তি নেই। কেন মনে হচ্ছে আমার কথা? আজকে ওই ইডির দপ্তরে আপনারা গেছিলেন বলে? না না, ধরুন অভিষেক ব্যানার্জির লিপস অ্যান্ড বাউন্সের সিইওর তিনটে এলআইসি পলিসি ছাড়া যারা আর কিছু খুঁজে পায়নি, এবং সেটাই তারা কোর্টের কাছে পেশ করেছে যে তিনটে এলআইসি পলিসি ছাড়া আর কিছু পাওয়া যায়নি। এখন তিনটে এলআইসি পলিসি পাওয়া গেছে, তাহলে তদন্ত আছে। এবার একজন সাংসদ তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি মানে আঁচ নেই। এখন এটা কেন হচ্ছে এবং এটার ফল হিসাবে কোনো ফুলের ঘুমে অস্বস্তি নেই, তার কারণ হচ্ছে, আসলে আপনাকে খেয়াল করতে হবে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবছরের জানুয়ারি মাসে। দেখা করবার আগে পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর নাম শুনতে পারতেন না। দেখা করবার পরে হঠাৎ করে তিনি আইএনডিআইএ জোটে চলে গেলেন, রাহুল গান্ধীকে নেতা মানলেন, এবং তারপরে কিছু অদ্ভুত ঘটনা ঘটল। সেটা হচ্ছে আইএনডিআইএ জোটের সমন্বয় কমিটিতে তিনি অভিষেক ব্যানার্জিকে প্রতিনিধিত্ব করবার জন্য পাঠালেন। আচ্ছা, যদি সর্বভারতীয় রাজনীতি দেখতে হয় তাহলে অভিষেক ব্যানার্জির থেকে সৌগত রায় বেশি পরিচিত মুখ না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশি পরিচিত মুখ না, ডেরেক ওব্রায়েন বেশি পরিচিত মুখ না, তাহলে অভিষেক ব্যানার্জিকে কেন? আসলে অভিষেক ব্যানার্জিকে পাঠানো হলো এই নির্দিষ্ট কারণে যে অভিষেক ব্যানার্জিকে পরবর্তী নেতা হিসাবে বা সর্বভারতীয় নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে, এবং তারপরে ইডি সিবিআই দুবার অভিষেক ব্যানার্জিকে ডাকলো। কবে কবে? এক, যেদিন সেই সমন্বয় কমিটির বৈঠক, এটা তো ঠিকই আগের দিন ডাকতে পারতো, পরের দিন ডাকতে পারতো, সেই দিন ডেকে অভিষেক ব্যানার্জিকে যাব না, যা পারবো করে নাও, দরকার হলে ফাঁসির দড়ি গলায় চড়বো, এত কথা বলবার সুযোগ করে দেওয়া হলো। আপনারাও মিডিয়ায় ন্যাচারাল কোর্সে তিনি বলেছেন, আপনারা প্রচার করলেন। দ্বিতীয় ডাকা হলো সেই দিন যেদিন তৃণমূলের ঘোষিত কর্মসূচি আছে দিল্লিতে, আবার সেই একই সুযোগ করে দেওয়া হলো, যাতে এই যে ডাকা, যাওয়া না যাওয়া সেইটা নিয়ে আপনার এখানে একটা আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। এটা তো 4 তারিখে ডাকলে হতো না। তৃণমূল সামলে নিতে পারবে ততক্ষণ যতক্ষণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের সামলাতে দেবে। বেশ, তাহলে যদি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আজ রাত্রিরে ঠিক করে সামলাতে দেব না, তাহলে কাল সকালে অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির পিসি দুজনেই গ্রেপ্তার। বেশ, এটা